ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে কার্বন বাজারে ডিমের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় আড়তে প্রতি ডিমে ৪ টাকা বেশি রাখার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। কল্যাণ সমিতির নামে অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করেন ব্যবসায়ী নেতারা, যদিও বাড়তি দাম আদায়ের ক্ষেত্রে কোনো রসিদ প্রদান করা হয় না। ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি করে প্রতি পিসে ৪ টাকা বাড়তি মুনাফা আদায় করা হচ্ছে। এর মাধ্যমে বাজার অস্থিতিশীল করছে একটি ব্যবসায়ী সিন্ডিকেট। ৯ টাকা ৫১ পয়সা অথবা ১১ টাকা ১ পয়সা দরের যে ডিম, সেই ডিমটি হাত বদলের মাধ্যমে, কারচুপি কারসাজির মাধ্যমে কাপ্তান বাজার এবং তেজগাঁও ডিমের আড়ত রয়েছে, তাদের মাধ্যমে এই ডিমটা ঢাকা মহানগরে সহ গোটা বাংলাদেশে এই রেটটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই কী রেটে বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন যে একটি ডিম ১৫ টাকা পর্যন্ত উঠেছিল।